নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিনি ও গুড় দু রকমের কোরানোর ঝামেলা ছাড়া নারকেল নাড়ুর রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি একটা নারকেল, নারকেলটা আমি ভেঙে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে নারকেলগুলোকে আমি কেটে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজে নারকেলগুলো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা চাইলে কাটারি দিয়েও কিন্তু এটা তুলে নিতে পারেন। সবগুলো নারকেল আমি একইভাবে তুলে নিচ্ছি। সব নারকেলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে নারকেলের যে পিছন দিকের এই কালো অংশটা আমি এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বঠির সাহায্যেও কিন্তু এটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমি একসাথে দিয়ে দিলাম, আপনারা চাইলে অল্প অল্প করে বারে বারেও কিন্তু এটা কুড়িয়ে নিতে পারেন। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমি কুড়িয়ে নিইনি, মিক্সিতে পেস্ট করেছি। এখানে আমি এক বাটি সমান নারকেল নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। যতটা নারকেল নিয়েছিলাম তার 1/3 আমি চিনি দিলাম। চিনি আর নারকেলটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমার নারকেল মাখা হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে আমি নারকেল আর চিনির যে মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচের দানা। এবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। গ্যাসটা কমাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্যে একটু লালচে মতো হয়ে গেছে। খুব ধীরে ধীরে আমি নেড়ে দিচ্ছি। ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ধরে যাবে।
প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন চারদিক থেকে কেমন নারকেলগুলো ছেড়ে ছেড়ে আসছে, এক জায়গায় কেমন দলা পাকিয়ে যেতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। প্রচণ্ড গরম, হাতে নেওয়া যাচ্ছে না, তবুও আমার কাজের তাড়া থাকার জন্যে আমি তাড়াহুড়ো করেই এটা বানিয়ে নিচ্ছি। আপনারা হাতে সময় নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে তবে নাড়ুটা পাকাবেন, তাহলে দেখবেন নাড়ুটা আরো ভালো হয়েছে। আমি এক এক করে নাড়ুটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতে একদম নিতে পারছি না, এত গরম, তবুও চেষ্টা করছি। এক এক করে সব নাড়ুগুলো আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সাদা নাড়ু বা চিনির নাড়ু। এরপর আমি বানিয়ে নিচ্ছি গুড়ের নাড়ু। এর জন্যে নিয়ে নিচ্ছি আমি এক বাটি সমান নারকেল কোড়া বা বলতে পারেন নারকেলের পেস্ট। তার জন্যে আমি দিয়ে দিলাম এক তৃতীয়াংশ সমান আখের গুড়। আপনারা চাইলে পাটালিও নিতে পারেন। গুড় দিয়ে নারকেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গুড় আর নারকেল আমার মাখানো একদম রেডি। কড়ার মধ্যে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখা আছে। দিয়ে দিচ্ছি এলাচের দানা। খুব ভালো মতো গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন ক্রমাগত নেড়ে চলেছি আমি। প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। নামিয়ে দিয়ে ঠান্ডা হতে দিলাম, হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপর নারকেলের যে নাড়ুগুলো, গুড়ের নাড়ু আমি এক এক করে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে এসেছে, তার কারণ বেশ সুন্দরভাবে আমি পাকাতে পারছি, একটুও হাতে গরম লাগছে না। খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে নাড়ু।
লক্ষ্মী পূজোর বলতে পারেন প্রধান উপকরণ নাড়ু। আর নাড়ু খেতে কে না ভালোবাসে, 8 থেকে 80 আমরা সবাই ভালোবাসি নাড়ু খেতে, তাই না? একইভাবে সুন্দর গোল গোল করে রসনায় তৃপ্তি আনে এমন নাড়ু তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গুড় দিয়ে নারকেলের নাড়ু। লক্ষ্মী পুজো স্পেশাল দু রকমের নাড়ুর রেসিপি নিয়ে হাজির হয়েছিলাম আপনাদের কাছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।